আপনারা কি পুরী যাওয়ার প্ল্যান করছেন? তাহলে নিশ্চয় এই ভিডিওটি অবশ্যই দেখুন। এই যে দেখুন আপনারা কোথায় আসছি আপনারা? আমরা আসছি আজকে নন্দনকানন। নন্দনকানন আপনারা নিশ্চয় এই জায়গাটি একবার হলেও কিন্তু ভ্রমণ করবেন। এই যে আমরা সকালে কলকাতার থেকে পুরী অবধি ধাউলি এক্সপ্রেসে এসেছিলাম। আপনারা আসতে পারবেন এই ট্রেনে, খুব ভালো ট্রেন যে ধাউলি এক্সপ্রেস, একদম সকালে। এই যে দেখেন আমরা টিকিট কাটলাম, এখন আমরা ভিতরে যাচ্ছি। উফ, গরম, মানুষ দেখুন প্রচণ্ড মানুষ। এই যে দেখুন কি ঝর্ণার মতন জল পড়ছে, উপরে দেখছেন মেঘও আছে অল্প অল্প, কি জানি না আজকে বৃষ্টি পড়বে কি না। ইস, এই যে দেখুন জলে জল, কি দারুণ না, অপূর্ব। এই যে দেখুন মানুষ, প্রচুর মানুষ, প্রত্যেক দিন মানুষ হয় এখানে। এটা কি বলুন তো, এই যে দেখুন একটা সুন্দর বক, ব্ল্যাক ডাক, সুন্দর জল খাচ্ছে, দেখছেন জল খাচ্ছে, কি সুন্দর, কি অপূর্ব দৃশ্য, খুব ভালো লাগবে। আপনারা নিশ্চয় একবার হলে আসবেন। এই যে দেখেন বান্দর, যেটা আপনারা দেখেন কিন্তু খুব সুন্দর লাগে। এই যে দেখেন কি সুন্দর একটা পাখি, কি সুন্দর একটা পাখি, দেখেন দেখেন ওর ঠোঁটটি, দেখেন কি সুন্দর, কি সুন্দর। এই যে সবাই যাচ্ছি আমরা, এই যে দেখেন সবাই যাচ্ছি, এই যে কি সুন্দর, কি সুন্দর। এই যে দেখেন আমরা এখন আরো ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি। বন্ধুরা, আমরা সব হেঁটে হেঁটেই কিন্তু ভ্রমণ করেছি, আমরা কোনো ধরনের সাফারি ব্যবহার করিনি। আপনার শুধু 50 রুপিসের আমরা টিকিট কাটে এখানে ভিতরে ঢুকছি। এই যে দেখুন, এটা খুব সুন্দর দেখতে। আমি ভিডিওটি ভালো করে বোঝাতে পারছি না যে কীরকম ফিলিংস ছিল, এতগুলো বক একসাথে আমি কোনোদিনও দেখিনি। তারপর আমরা আগর আরও এগিয়ে গেলাম, আরও ভিতরে দেখলাম। এই যে দেখুন বাচ্চারাও খুব উৎসুক, আমরাও এগিয়ে যাচ্ছি। দেখেন ভিতরে ভিতরে অনেক কিছু আছে, আপনারা যদি হেঁটে যান। এই যে দেখেন সুন্দর হরিণ, কত হরিণ, এরা শিশু হরিণ, কারণ এর থেকেও আরও বড় হরিণ আপনারা দেখবেন, ওই জন্য আপনাদের জন্য একটু শিশু হরিণ। এখন ঘন জঙ্গলে ঢুকে পড়েছি আমরা, বিভিন্ন ধরনের বক, হারগিলা দেখছি, হরিণ দেখছি, বন মহিষ দেখছি। এখন আমরা বাঘের খোঁজে যাচ্ছি, অল্প সময়ের মধ্যে বাঘ আমরা পেয়ে যাব। আর আমরা বাঘ দেখে ভীষণ আনন্দ লাগবে, আমাদের সঙ্গে ছোট ছোট রনি আছে, বনি আছে, বনিন্দ্রা আছে, আরো এই যে বদিরা আছে, সবাই মিলে আমরা এখন বাঘ দেখবো। বাঘ দেখার জন্য আমাদের খুব উৎসুক, বাঘ যদি দেখতে পাই আমাদের ভীষণ আনন্দ লাগবে। এই আনন্দ আপনারাও এক সময় এসে এখানে দেখবেন। এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করুন, হ্যাঁ ভীষণ আনন্দ লাগছে। সব দেখাবো এখন, এই চ্যানেলটা কেমন লাগলো আপনারা অবশ্যই বুঝেছি যে আমাদেরকে জানাবেন। এখন আমরা এখানে দেখলাম কি জলহস্তি, জলহস্তি দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে, একটা জলহস্তি। হ্যালো, এখন দেখুন এখন আপনারা দেখছেন কচ্ছপ, দেখছেন কি সুন্দর, কি সুন্দর সুন্দর কচ্ছপ এখানে বসে আছে, দেখতে খুব ভালো লাগে। আপনারা নিশ্চয় এসে দেখবেন। এই যে দেখুন দুষ্ট, এই যে আমরা সবাই যাচ্ছি একটা গুহার ভিতরে, গুহার ভিতরে আপনারা অনেক কিছু দেখতে পারবেন।
এই যে দেখুন এখন আমরা দেখছি হরিণ, দেখছেন কি সুন্দর লাগছে হরিণ, খুব খুব দেখতে সুন্দর। কিন্তু এখানে আপনারা নিশ্চয় দেখবেন এই যে দেখুন খুব রেয়ার একটি স্পেসিস, সোনালি বান্দর খাচ্ছে, নিজের মন মতন বসে আছে খাচ্ছে, কি সুন্দর কি সুন্দর একটা দৃশ্য। এখন সামনের থেকে এই যে দেখেন, এই যে দেখেন কি সুন্দর ইভিনিং ওয়াক করছে। আপনারা যদি ভাগ্যবান হন তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন এই যে কি সুন্দর টাইগার, দেখেন 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 কিভাবে এগোচ্ছে, দেখেন দেখেন দেখেন। এই যে লাস্টে আমরা দেখালাম ভালু। এভাবে আজকে সম্পূর্ণ নন্দনকাননটা আপনারা উপভোগ করলেন। আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে আপনারা এর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।